ব্যাক প্রাথমিক যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সেই পরীক্ষা বাইশে এপ্রিল হবে তো সেই বিষয় সম্পর্কিত ইতিপূর্বে আপনারা অনেক নিউজ দেখেছেন সো এই নিউজটা একটু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন আমরা দেখি তো সে আপনাদের নিউজটা জানার আগে বলবো যে প্লিজ ভিডিওটি অন্তত সবার কাছে শেয়ার করেন আর অন্তত একটা লাইক দিয়ে যান আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিন বাইশে এপ্রিল থেকে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হতে পারে ঠিক আছে নির্ধারিত কিন্তু হয়নি আমি বিস্তারিতভাবে একটু বলছি জেলা পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে গতকাল জেলা শিক্ষা অফিসার ও উপজেলার শিক্ষা অফিসারদের সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম অনলাইনে একটি সভা করেন তো গতকাল মঙ্গলবারকে একটা সভা হয়েছে সেখানে কিন্তু তিনি উপজেলা শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলেন সবাই প্রাথমিকভাবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ প্রাথমিকভাবে বলা হয়েছে যে চব্বিশ বাইশে এপ্রিল পরীক্ষা নেওয়া যেতে পারে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বরাদ দিয়ে বলেন প্রাথমিকভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বাইশে এপ্রিল অর্থাৎ নির্ধারিত নয় অর্থাৎ প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে জেলা পর্যায়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে এখনও চূড়ান্ত হয়নি বিস্তারিতভাবে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করছি কারণ ইতিপূর্ব অনেকবার ডেট দিয়েছে যার কারণে আমরা মানে হচ্ছে কি কনফিউজ হয়ে গেছি যার কারণে বিস্তারিতভাবে বলার চেষ্টা করছি আপনাদের সবাই উপস্থিত একজন জেলা সহকারী শিক্ষক সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জানান জেলা ও উপজেলার শিক্ষা অফিসারদের কাছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে কেন্দ্রের ধারণ ক্ষমতা সম্পর্কে জানতে চাওয়া আছে অর্থাৎ আপনার এই পরীক্ষাটি যদি উপজেলা এবং জেলা পর্যায়ে হয় তাহলে সেখানে কেন্দ্রের ধারণ ক্ষমতা আছে কিনা সেই বিষয় সম্পর্কিত জানতে চাওয়া হয়েছে সেই তথ্য পেলে কয় ধাপে পরীক্ষা হবে সেটি অধিদপ্তর থেকে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ যে কয় সেখানে কেন্দ্রে ধারণ ক্ষমতা অনুযায়ী যে কয় ধাপে হবে এক ধাপে নেওয়া যাবে না দুই ধাপে নেওয়া যাবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে তিনি আরও জানান যে সবাই উপজেলা সদর ছাড়া অন্য কোনো কেন্দ্রে পরীক্ষা নেওয়া যাবে না বলে জানানো হয় তবে আমরা জানিয়েছি উপজেলা সদরে একটি জেলার সব পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া সম্ভব নয় তারপরও আমাদের কেন্দ্রের সঠিক ধারণা ধারণ ক্ষমতা জানতে বলা হয়েছে জানাতে বলা হয়েছে কারণ হচ্ছে এই ধারণ ক্ষমতা কত সেটার উপর ডিপেন্ড করবে কত দেখা হবে এবং মোটামুটি পরীক্ষা চব্বিশে এই সরি বাইশে এপ্রিলে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি আপনাদের সাথে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম আশা করবো যে আপনারা ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডসদের মাঝে অন্তত এই তথ্যটুকু জানাবেন যে যারা একদম ফুল কনফিউজ থাকে তো আমি আপনাদের কনফিউশন দূর করার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে